উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলে শেষ দিনে সোমবার ষোলো এপ্রিল বরিশাল সদর উপজেলায় তেরো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন সহ মোট তেরো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন অফিস সূত্রে জানা গেছে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছেন নির্বাচন কমিশন ইসি এদিন বিকাল চারটা পর্যন্ত জেলার সদর উপজেলার চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এস এম জাকির হোসেন মাহমুদুল হক খান মামুন মনিরুল ইসলাম ছবি মোহাম্মদ মাহবুবুর রহমান মধু ও আব্দুল মালিক ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ ফাইজুল ইসলাম সজীব জসিম উদ্দিন শহীদ মোহাম্মদ শাহ মোহাম্মদ হাদিস মির ও মাহিদুর রহমান মাহাত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নেহার বেগম মারিয়া আক্তার ও মোসাম্মদ হালিমা বেগম উল্লেখ্য বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ দশ জন যার একশো দশ জন পুরুষ ভোটার রয়েছে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের পর বাছাই হবে সতেরো এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আঠারো এপ্রিল থেকে বিশ এপ্রিলের মধ্যে আপিল নিষ্পত্তি একুশ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বাইশ এপ্রিল প্রতীক বরাদ্দ তেইশ এপ্রিল ও ভোটগ্রহণ হবে আট মে